আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। সকাল থেকে শুরু করেছে, এখানে যে ভিডিও শ্যুট করা দেখতে পাচ্ছেন এগুলো আমার বোন শ্যুট করেছিল। আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর সকাল উঠে হাঁস ছেড়ে দিয়েছে, তারপর ডিম তুলে নিয়ে আসলো। আর এই তো এখানে হাঁসের ডিম সিদ্ধ করেছে, তার মধ্যে দুইটা মুরগির ডিম রয়েছে। মুরগির ডিম দুইজনে খাবে, ওরা দুইজনের অ্যালার্জি রয়েছে যার কারণে মুরগির ডিম খাবে, আর হাঁসের ডিম হচ্ছে মানে আমরা খাবো আর কি চারজনে। এদিকে ডিমগুলো সিদ্ধ করে দিয়েছে, আমার ভাই ডিম ছিলিয়েছে, ও ডিম ছিলাতে পছন্দ করে, মাঝে মাঝে দেখা যায় টুকটাক কাজে আমাদেরকে হেল্প করে। ওনারা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছেন, আর আমি তখন ঘুম থেকে উঠিনি। আমি ওঠার পর আমি আমার সিদ্ধ করা ডিমটা খেয়ে নিয়েছি। আর আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। আর এইদিকে 10টা বেজে গিয়েছে, আজ এমন অবস্থা মনে হচ্ছে সকাল 6টা বাজে, দেখে মনে হচ্ছে আর কি ওইরকমভাবে কুয়াশা পড়েছে। আর এখানে আমাদের ছোটো ছোটো লাই পাতার গাছ এখনও বড় হয়নি, আস্তে আস্তে হচ্ছে। আর একটু সামনের দিকে আসলাম, এসে দেখছি প্রচণ্ড বাতাস, এই বাতাসের মধ্যে তো এখানে আর তাকা যাবে না, তো গাছগুলোকে দেখে আবারও চলে যাব। আর এই শিশির বেজা গাছের উপর হাঁটতেও একটু ভালো লাগছিল, বাট ঠান্ডা লাগছে, ঠান্ডাও লেগে যায় আবার গরমও লেগে যায়, এই অবস্থা। সামনের দিকে অন্ধকার, ওই দিকে আমাদের বাড়ির পাশেই ওখানে যে ধান কাটা হয়েছে, এখানে কি যেন একটা দিয়ে ওরা ঘর বানিয়েছে যাতে করে থাকতে পারে রাতের বেলা এখানে। আর এখানে হচ্ছে ওনাদের ধান পাহারা দিচ্ছিল এই জায়গার মধ্যে, দেখে প্রচণ্ড ঠান্ডা হয়তো লেগেছে রাতে, তারপরও কিছু করার নেই। এই তো এই বিছানাটা শ্যুট করে নিয়ে এসেছে আমার বোন, আর এই তো আমাদের বাড়ি থেকে একটুখানি জায়গা। এখানে কিন্তু আমরা ছোটোবেলা অনেক দূরে দূরে খেলাধুলা করেছি। এইদিকে হচ্ছে ঘরে চলে আসলাম, আসার পর সকালে খেয়েছি চা, খেয়েছি দুধ চা বিস্কিট দিয়ে, তারপর ডিম সিদ্ধ খেয়েছি, আরও অল্প কিছু ভাত ভাজিও খেয়েছি। আর এখন দেখা যায় 11টা 12টা বেজে গিয়েছে, তখন আবারও একটু খিদে লেগে গিয়েছে। আর যেহেতু বাহিরে কি আছে কুয়াশা পড়ে আছে, মনে হচ্ছে এখনও সকাল। তো এইদিকে কুদের ভাত রান্না করেছে আমাদের জন্য, আমরা তো প্রতিদিনই রান্না করি কিন্তু আজ আমাদেরকে একজন রান্না করে খাওয়াচ্ছে, তবে খুবই সুন্দর করে কুদের ভাত রান্না করেছে জোর জোরে করে। আর এই পাশে মরিচ ভর্তা তৈরি করে নিয়েছে আমার বোন, মরিচগুলো আমি ভেজে দিয়েছি। আর একটু হেভি কিছু না খেলে কিন্তু কিছুক্ষণ পর পর এইভাবে খিদে লেগে যাবে, তো এখানে আমরা খেয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে এগুলো দিয়েই আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে। আর এই তো মজাদার মরিচ ভর্তা, এখানে বিলাতি ধনে পাতা দিয়েছে আর পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে মজাদার মরিচ ভর্তা এই কুদের ভাতের সাথে অসম্ভব টেস্টি লাগে। আর এখানে একটু পোড়া পোড়া ভাত নিয়েছে, ওরা সবাই কিন্তু নিয়ে নিয়েছে, তারপর আমি একটু ওদেরকে বললাম আমাকেও একটু দাও, আর এই তো আমাকেও একটু দিয়েছে। আর এখন মজা করে সবাই খেয়ে নিচ্ছি কুদের ভাত সাথে ভর্তা, তরকারি কিন্তু আছে, তারপর ভর্তা দিয়ে অনেক বেশি ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ। আর এই তো এইদিকে চলে আসলাম আমার বাহিরে, এখানে আমাদের কিছুটা ধান রোদে দিয়েছেন, এগুলো হাঁসকে খাওয়ানোর জন্য রোদে শুকাচ্ছেন। আর হাঁস খেতে খেতে দেখা যায় এগুলো মানে ভেজে ভেজে একটু, যার কারণে নষ্ট হয়ে যেতে পারে, সো এই জন্যই এগুলো রোদে দিয়েছেন। আর একদিন শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি না, অল্প কিছু ধান। আর এই তো এই পাশে যে লাই পাতার গাছগুলো আমি মানে লাই পাতার চারা লাগিয়েছিলাম, এগুলো মাটির মধ্যে শুয়ে আছে, তো জানি না কখন আবার ঘুরে দাঁড়াবে। আর এই তো এদিকে আমরা খেলাধুলা করছি আয়নের সাথে, আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের সবার কাছে। যদি ভালো লেগে যায়
তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এ পাশে আবারও চলে আসলাম, এখানে লাউ গাছের মধ্যে অনেকগুলো পাতা পড়ে আছে, আর পাতাগুলো আমি তুলে দিচ্ছি। এখন চলে আসলাম রান্না টান্না করতে, আর আজ হচ্ছে বিশেষ কিছু মেহমানদের জন্য রান্না করব, আর সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। এদিকে মাছ ভেজে রেখেছিলেন, এটা হচ্ছে কাতল মাছ, মাছটাকে এখন কেটে নিচ্ছে। আর ওই পাশে ডিম সিদ্ধ করে আমি ডিমগুলোকে ছিলিয়ে নিয়েছি, খুব তাড়াহুড়ো করে রান্না করছি কারণ নামাজ পড়ে কিন্তু চলে আসবেন খাওয়া দাওয়া করতে। আমাদের সব কিছু রেডি, আর একটা একটা করে এখন রান্নাটা শুরু করে দিয়েছি। এক পাশে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, চিকেন ফ্রাই করব, আর অন্যদিকে কড়াই বসিয়ে আমি বাগু দিয়ে দিয়েছি, ওখানে ফাপড়া মাছ রান্না করব টমেটো দিয়ে। আর এই তো তেল গরম করে আমি চিকেনগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, তার আগে চিকেনগুলোকে আমি মিনিট করে নিয়েছি। এপাশে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, সরি 1.5 চা চামচ দিয়েছি, আর হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি হাফ, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি, আর টমেটো দিয়ে পাবদা মাছ আমার কাছে মনে হয় ভালো লাগবে, সো আমি ওইভাবে রান্না করছি। মাঝখান থেকে কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি, আর এইভাবে দিলে দেখা যায় খুব বেশি জাল হয় না। আর যদি আমাদের জন্য রান্না করতাম তাহলে মাঝখান দিয়ে আমি ফালি করে দিয়ে দিতাম। আর এই তো নিচের পাশটা হয়ে গেলে চিকেনগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। এখানে টমেটো হালকা সিদ্ধ করে দিয়ে দিলাম পাবদা মাছ, আর মাছ দেওয়া হয়ে গেলে আমি আলতো করে একেবারে মানে উল্টে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে আর নাড়াচাড়া না করে, কারণ এই মাছটা খুব বেশি নরম, আমার কাছে মনে হয় ভেঙে যেতে পারে, সো আমি একটু গুড়িয়ে গুড়িয়ে আর কি ওইভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি, তুলে আবারও দিয়ে দেব। তারপর এদিকে আবার কড়াই বসিয়ে নিয়েছি, আর যে পাবদা মাছ এগুলো কিন্তু আমি সব শেষে ধনে পাতা কুচি চিটিয়ে নামিয়ে ফেলেছি। আর এই তো কড়াই বসিয়ে তেল গরম করে আবারও আমি এখানে বাগার দিয়ে দিব। গরম মশলা দেওয়া হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ রসুন আর আদা দিয়ে দিব। এখানে হচ্ছে আমি চিকেন রোস্ট রান্না করব, আর ওইদিকে পাবদা মাছ রান্না হয়ে গিয়েছে, ডিম বোনা রান্না করব, আর সেই সাথে বেগুন আলু, দেন আর একটা সবজি দিয়ে হচ্ছে আমি কাতলা মাছ রান্না করব। এইদিকে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে এই জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। আর এই তো এইদিকে আদা প্রথমে দেখা যায় বানানো হয়নি, আর এখন মানে গ্রেটার দিয়ে গ্রেট করে সাথে সাথে দিয়ে দিয়েছি, তো ভালো করে ভেজে নেব। পানি দিয়ে দিলাম, আস্তে আস্তে গরম মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ দিয়ে, আর অল্প কিছু দিয়েছি 1.5 চা চামচ দিয়েছি, আর এই তো মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে আরও 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি আরও 2 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দেব।
মশলাটাকে ভালো করে কষাবো, আবার একটু পানি দিতে হবে। আর এই তো পানি দিয়েছি, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি মানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছে আমার বোন, ডিমগুলো ভেজে নিচ্ছে। আর ভেজে তারপর এখানে ডিম বোনা বসিয়ে দেবে। আর ওই পাশে আমি গরু স্টাইলে চিকেন রোস্ট রান্না করছি, নরম চিকেন দিয়ে। কিন্তু এইভাবে গরুভাবে রান্না করে ফেলে অনেক বেশি মজা লাগে। আর এই তো আমি ভালো করে মশলা কষিয়ে চিকেন দিয়েছি, তারপর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই। আবারও নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিব। ততক্ষণে চিকেন থেকে কিন্তু একটু পানি উঠবে। আর এই তো দেখতে পারছেন, আমার কাছে মনে হয়েছে আর একটু পানি উঠে এসেছে। আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ওই পানিটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পারছেন নিচ থেকে কিন্তু তেল উপরে বেশি উঠেছে। আর এখানে আমি দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে আবারও ভালো করে কষাবো। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ চিলি সস। এইদিকে ডিম বুনা রান্না হয়ে গিয়েছে, অল্প কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে এখন নামিয়ে নেবে। আর এই তো এইদিকে আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব। আর এই চিকেনটা যত বেশি কষানো হবে তত কিন্তু অনেক বেশি মজা হবে। এদিকে পাবদা মাছ রান্না হয়ে গিয়েছে টমেটো দিয়ে, পাবদা মাছ বোনা। আর এই তো এখানে দুধ দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে শুকাচ্ছে না, তারপর অনেকক্ষণ জাল করতে করতে এখন শুকিয়ে গিয়েছে। আর এখন নিচ থেকে কিন্তু তেলটা উপরে বেশি উঠেছে। আমি সবশেষে আরও 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। রোস্টের মধ্যে চিনি না দিলে পারফেক্ট টেস্ট কিন্তু আসে না। জোহরের আজান হয়ে গিয়েছে, আমাদের রান্নাও প্রায় শেষের দিকে। আর এখন শুধু একটা তরকারি রান্না করব, কাতল মাছ দিয়ে সবজি। আর ওই পাশে ভাত বসানো হয়েছে, এখানে আমি বাগার দিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তো মশলাটাকে এখন কষিয়ে নিব ভালো করে, তারপর মাছ দিয়ে দিব। মাছটাকে কষিয়ে তারপর সবজি দিব। আর মাছ কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আর এই পাশে চা বসিয়েছিল, এখন একটু চাও খাবো। আর এই তো মশলা কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে দিয়েছি কাতল মাছ, এখন মাছটাকে কষাবো, কষিয়ে তারপর তুলে রাখবো। আর ফ্রেশ মাছ এইভাবে মানে না ভেজে কষিয়ে রান্না করলে এখন দেখা যায় আমাদের সবার কাছেই খেতে ভালো লাগে, সো ওইভাবে রান্না করি। এই তো মাছ তুলে আমি সবজি দিয়ে দিয়েছিলাম, আলু দিয়েছি। তারপর আলু যখন সিদ্ধ হয়ে গিয়েছে বেগুন অ্যান্ড টমেটো দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখন আমি মাছও দিয়ে দিব, মাছের সাথে কিন্তু বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে, আর বেগুন একদম গলে যাবে না, সিদ্ধ হবে। এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ।
তারপরেই তো মাছ দিয়ে আমি ঝোলের জন্য পানিও দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে নাড়াচাড়া করে ধনে পাতা কুচি দিয়ে আমি রেখে মানে চলে যাব, ওইদিকে খাবার সার্ভ করতে হবে। আর কি কি রান্না করলাম দাওয়াতের বিশেষ মেহমানদের জন্য, এদিকে টমেটো দিয়ে পাবদা মাছ বুনা, এখানে চিকেন রোস্ট হয়েছে, আর ওইদিকে ভাত রান্নাও হয়ে গিয়েছে। এই তো তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। কাতল মাছ 3 রকম সবজি দিয়ে ঝোল করে রান্না করেছি, আর ডিম বুনাটাও কিন্তু সার্ভ করে নিয়েছি বাটিতে। আর সবার জন্য এখন খাবারটা বাটিতে সার্ভ করে নিয়েছি, টেবিলে নিয়ে গিয়ে আর ভিডিও করার সুযোগ হয়নি। ওনারা সবাই কিন্তু চলে এসেছেন নামাজ শেষ করে, তো এগুলো এখন বেড়ে দিচ্ছি আর সরাসরি টেবিলে নিয়ে যাবেন। চিকেন রোস্ট আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এই তো এখানে বেড়ে রাখলাম। তারপর এখান থেকে ওই টেবিলে নিয়ে গেছেন যেখানে বসে খাওয়া দাওয়া করবেন। আর এই তো একসাথে রেখে আর ভিডিও শ্যুট করে দেখাতে পারিনি, একটা একটা করে বেড়ে দিয়েছি আর সাথে সাথে নিয়ে গেছেন সবগুলো। ওখানে নেওয়া হয়ে গেলে আর এই তো সবাই খেতে বসে যাবেন। আর সবগুলো তরকারি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, ওনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে চিকেন রোস্ট সবার কাছে নাকি ভালো লেগেছে। ওনারা খেয়েছেন আর বলেছেন অনেক মজা অনেক মজা। তো এখন আমি খেয়ে দেখবো ফাইনালি। আর একটু ওনারা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু নিয়ে এসেছেন, এখন আমরা খেতে বসে পড়ব। আর ওনারা বলছিলেন যে রুস্টের মধ্যে কামড় দিয়ে মাথা নষ্ট হয়ে গিয়েছে, এত মজা নাকি হয়েছে। তো আমি বলছি না, ওনারা সবাই খেয়ে বলেছেন আর কি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে যা কিছু বের হয়েছে তালাবাটি ওগুলো ক্লিন করে নিয়ে আসলাম, আর এখন এখানে রেখে দিব পানি ঝরার জন্য। আর হঠাৎ করে কেন দাওয়াত খাওয়ানো হলো সেটা একটু বলি, অনেকদিন আগে থেকে কিন্তু প্ল্যান করা ছিল। আর আমার ভাইয়ের মানে কিতাব পড়া শেষ হয়েছে, আর সেই অনেক দিন আগ থেকেই বলছিল ওর যখন কিতাব পড়া শেষ হবে তখন তার হুজুরদেরকে দাওয়াত খাওয়াবে, তখন দাওয়াত খাওয়াতেই হবে। আর কিতাব পড়া শেষ হয়েছে মানে কিছুদিন হয়েছে আর কি, এখন আর কিছুতেই মানছে না, বলছে দাওয়াত খাওয়াতেই হবে। আর আজও মানে আমার আব্বু রাজি ছিলেন না, বলছেন আরও 2 দিন পর খাওয়াবো, কিন্তু সে মানছে না, বলছে দাওয়াত খাওয়াতে রাগ করছিল। আর তার মুখের দিকে তাকিয়ে মানে আমরা হ্যাঁ বলে দিয়েছি, বলছে ঠিক আছে। আব্বু হচ্ছে না, বলছেন দেখা যায় দাওয়াত করলে কাউকে, এমনিতেই ঘরের অনেক কাজকর্ম, তারপর দাওয়াত করলে আর একটু বেশি ঝামেলা হয়ে যায় আমাদের উপর, তো আমাদের কষ্টের কথা ভেবেই আর কি না বলেছিলেন, কিন্তু আমরা হ্যাঁ বলে দিয়েছি। তারপর সে মহাখুশি। আর আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত খাওয়ানো শেষ হলো। যে কোনো কাজে নিয়ত করে ফেললে একবার কাজ না করা পর্যন্ত কিন্তু আর ভেতরে শান্তি পাওয়া যায় না, আর আমরা হচ্ছে সেম। এদিকে বিকালবেলা কাজকর্ম গুছিয়ে এখন 1 কাপ চা খেয়ে নিয়েছি, আর এখানে চকলেট টোস্ট বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম, দেখতে কালো কালো টাইপের, এগুলো হচ্ছে চকলেট টোস্ট। আর এই ছিল আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে আবার বলছি লাইক দিতে ভুলবেন না। এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।